আমরা অফেন শুধু কমপ্লেন করি, আমাদের জেনারেশনে এটা এটা ভালো করতাম, তোরা একদম বিগড়ে গেছিস, আমরা এরকম ভাবে গুরুজনদের সম্মান করতাম, তোরা একেবারে করিস না, তোদের জেনারেশনটা একেবারে ভুগে গেছে। অনেক মা বাবা এরকম কমপ্লেন করেছো, আই এম শিওর তোমরা অনেকে এই কথাটার সাথে রিলেট করতে পারবে। এটা কেন আমরা করি আজকে সেটার উপরেই ভাবছি কিছু ডিসকাস করি। তোমরা যদি ভিডিওটা এন্ড অবধি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমাকে মোটিভেট করবে এক একটা নতুন নতুন ভিডিও করতে। এনিওয়ে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা এরকম ধরনের কোশ্চেন কেন করি, আমরা এরকম ধরনের কথা বাচ্চাদেরকে কেন বলি যে ইস আমাদের জেনারেশনে আমরা কত শ্রদ্ধা করতাম গুরুজনদের, আমরা মা বাবার কত কথা শুনতাম, এটা করতাম সেটা করতাম, এখন তোরা সবসময় মোবাইল নিয়ে বসে থাকিস, এখন তোরা সবসময় বন্ধুর সাথে সময় কাটাস, এখন তোদের একেবারে সময় নেই। এই আক্ষেপটা আমি বলছি না একেবারে ইম্প্র্যাকটিক্যাল, ডেফিনেটলি অনেক ফ্যামিলিতে এরকম ধরনের আক্ষেপের কারণ আছে, মা বাবার নিশ্চয়ই এরকম দুঃখ এই জন্যই করছে যে তাদের ফ্যামিলিতে বাচ্চারা হয়তো রিয়েলি এটা করছে, বেস্ট অন দ্যাট অনলি বাচ্চাদের মা বাবার মনের মধ্যে এরকম ধরনের কথা এসেছে। বাট বাচ্চাদেরকে সবার আগে এরকম ধরনের এক একটা কমপ্লেন না করে আমরা যদি সেটাকে একটু অন্যরকমভাবে চিন্তা করে আমরা আমাদের ক্ষেত্রে চিন্তা করি যে ইয়েস আমরা ছোটোবেলায় নিশ্চয়ই গুরুজনদের কথা শুনতাম, এখন হয়তো অনেক বাচ্চা শুনছে না, আমরা ছোটোবেলায় অনেক সংসারে কাজ করতাম, এখন হয়তো বাচ্চারা ইয়েস সবসময় মোবাইল নিয়ে থাকছে বা বাইরে বন্ধুর সাথে থাকছে, কেন থাকছে? একবার কি এটা নিয়ে আমরা ভেবে দেখেছি কেন থাকছে? এটা একটা ভাববার বিষয় কিন্তু বন্ধুরা। যখন আমরা মা বাবারা আমাদের আজকালকার জেনারেশনে যদি স্বামী স্ত্রী দুজনেই কাজ করি তাহলে তো প্রচণ্ডই ব্যস্ত থাকছি আমরা, আমাদের একেবারেই সময় থাকে না বাইরের প্রফেশনাল লাইফের সাথে লড়াই করে এসে আবার বাচ্চাকে সামলানোর, সেরকম ক্ষেত্রে বাচ্চা বাধ্য হচ্ছে বাইরে একটা জগৎ তৈরি করে নিতে, বাইরের একটা ফ্রেন্ড সার্কেল করে নিতে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি বাড়িতেও হোম মেকারও থাকে, মানে সংসারও চালাচ্ছে কিন্তু সারাদিন বাড়িতে থেকেও সংসার করা, রান্না করা, তারপরে কিছুক্ষণের জন্য নিজে অ্যাজ এ মাদার হয়তো ক্লান্ত হয়ে পড়ছে বা কখনো হয়তো টিভি দেখছে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আলটিমেটলি কোনো না কোনো কারণে মা হয়তো এত এক্সস্টেড থাকছে, যারা হোম মেকার মাওরাও আছে এত এক্সস্টেড থাকছে সারাদিন সংসার সামলিয়ে রান্না করে এটা করে সেটা করে, আলটিমেটলি বাচ্চার সাথে সেরকম হয় ফ্রেন্ডলি টোনে কথা বলার মতন হয়তো বা এনার্জি থাকে না, কাজেই তখন শুধু মাদের বা বাবাদের, বাবারা যখন কাজ করে আসে তাদের মাথার মধ্যে ওটাই মনে হয় আমরা যেটা বলছি ফটাফট বাচ্চা সেটা কেন শুনতে পারছে না, আর তখন তার সাথে সাথে চলে আসে রাগ, এটা কেন করছিস না, ওটা কেন করছিস না। বাট আমরা যদি চিন্তা করি আমরা ব্যস্ত আছি সেটার রেসপন্সিবল কিন্তু আমাদের বাচ্চা না, আমরা কাজ করতে করতে স্ট্রেসড আউট হয়ে যাচ্ছি সেটার রেসপন্সিবল কিন্তু আমাদের বাচ্চা নয়, আমরা কাজ করতে করতে থাকানসা মেহসুস করছি, আর আমরা বাইরে গিয়ে কাজ করে থাকানসা মেহসুস করছি, আর সারাদিন এত কাজের প্রেশার, ঘরের প্রেশার, হোয়াট এভার দ্য প্রেশারে আমরা এত টায়ার্ড হয়ে যাচ্ছি যে আলটিমেটলি বাচ্চার সাথে বসে ওই ওয়ান টু ওয়ান বেসিসে নরম টোনে কথা বলার মতন হয়তো আমাদের এনার্জি থাকে না, এটাও কিন্তু বাচ্চার দোষ নয়। আর যখন আমরা দেখছি বা আমরা ধরে নাও আমি একটা বাচ্চা, আমি যখনই দেখছি আমার মা বাবা, সে ওয়ার্কিং কাপালই হোক বা একজন হোম মেকার একজন কাজ করছে, যে কোনো কাপালই হোক, মা বাবা তো মা বাবা, ধরে নাও মা বাবা বাড়িতে যখনই আসছে ওর মা বাবা যখনই অ্যাভেলেবল আছে তখন শুধু আমার সাথে ওইভাবেই কথা বলছে, কিরে খেলি না, কিরে পড়াশোনাটা ঠিক মতো করলি তো, চুলটা কেটেছিস তো, তুই না এখন আর বাইরে যাবি না। আলটিমেটলি একটা বাচ্চা তার মা বাবার কাছ থেকে বাবা শোনা আয় বস এটা খুবই কম শোনে, রাদার দেন শুধু শাসনটাই শোনে, তো অটোমেটিক্যালি সেই বাচ্চা তখন বাধ্য হয়ে বাইরের একটা আউটার সার্কেল খুঁজে নেয় যেখান থেকে বাচ্চা সেই কমফোর্ট ফিলিংসটা পাবে। কমফোর্ট ফিলিংস বলতে ছোটোবেলা থেকে সেটা কিন্তু ক্রিয়েট হয়, যখন বাড়িতে আমরা ওই ভালোবাসাটা দিতে কোনো কারণে ভুলে যাই তখন বাচ্চা বাধ্য হয়ে বাইরে ফ্রেন্ড করবে, যে ফ্রেন্ডদের সাথে বাচ্চা কথা বলি কিছুক্ষণের জন্য বাচ্চা যেন একটু কমফোর্টেবল ফিল করে, কিছুক্ষণের জন্য বাচ্চা একটু লাইটার মুড পায়, কিছুক্ষণের জন্য বাচ্চা যেন মনে হবে আমি একটা লাকি লাইক মাইন্ডেড পিপলদের সাথে গল্প গুজব করছি। দিস ইজ হচ্ছে একটা বিশাল কারণ যে বাচ্চা বাইরের বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর অনেক বেশি পছন্দ করে দেন মা বাবা, বিকজ মা বাবা কোনো একটা সময় হয়তো সেই কানেকশনটা করতে পারে না, এত ব্যস্ততা থাকে যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম। বন্ধু যদি না হতে পারো বাচ্চাকে কখনোই আশা করো না বাচ্চা এসে তোমার পাশে বন্ধু হয়ে থাকবে, কাজে বাচ্চাকে কমপ্লেন করবার আগে আগে এটা চিন্তা করতে হবে আমি কি ছোটোবেলা থেকে বাচ্চার পাশে বসে বাচ্চাকে বন্ধুর মতো সময় দিয়েছি, আমি কি বাচ্চার হাতে অন্যান্য খেলনা ঠেলনা না দিয়ে বাচ্চাকে আমি আমার কোয়ালিটি অফ টাইমটা দিয়েছি, যদি তুমি দিয়ে থাকো তারপরেও যদি বাচ্চা এরকম করে
দেন ইট ইজ আনফর্চুনেট। বাট 99.9% ক্ষেত্রে দেখা যায় আমরা যখন কোয়ালিটি অফ টাইম আমাদের বাচ্চাদেরকে দিই, বাচ্চা সেটা সুন্দরভাবে রেসিপ্রোকেট করবেই। বিকজ বাচ্চার সামনে আমরা হচ্ছে মিরার, আমরা যেটা করব বাচ্চা সেটাই আমাদেরকে দেবে। তো আমাদের যদি টাইম না থাকে তখন অটোমেটিকলি বাচ্চা খুঁজবে অন্য কোথাও গিয়ে তার সুন্দর টাইম কাটাতে, তখন আর আমরা কমপ্লেন কেন করব। আর সেকেন্ড থিং, অনেক সময় আমরা এটাও বলি না, কিছুক্ষণ আগে যেটা বললাম, সবসময় মোবাইল নিয়ে বসে আছিস, সবসময় ইন্টারনেটে কম্পিউটার নিয়ে বসে আছিস, চাকরি বাকরি করলে তো আলাদা আজকালকার দিনে, বাট অনেক সময় থাকে মোবাইলে বন্ধু বান্ধবদের সাথে বাচ্চারা আড্ডা মারছে কেন। এগেইন কামিং টু দ্য সেম পয়েন্ট, আমরা যদি বাড়ির এনভায়রনমেন্টটাকে ফ্রেন্ডলি না করতে পারি, আমরা যদি মা বাবা ফ্যামিলির মধ্যে একটা খুব পজিটিভ বাতাবরণ, একটা খুব লাইট হার্টেড ব্যাপার, একটা খুব হাসি মজাকিয়া এরকম একটা এনভায়রনমেন্ট যদি না করতে পারি, বাচ্চার ডেফিনেটলি ভয় ভয় থাকবে, বাচ্চার মনে হবে আমি একটা হস্টেলে আছি, বাচ্চা অলওয়েজ চাইবে ফিজিক্যালি কোনো বন্ধু করতে আর অনলাইনে কোনো বন্ধু করতে। আর সেরকমভাবে চলতে গিয়ে হতে পারে ভালো বন্ধুও পেতে পারে, খারাপ বন্ধুও পেতে পারে, বিকজ অনলাইন একটা বিশাল বড় জগৎ। আর তখন অটোমেটিক্যালি বাচ্চা কিন্তু ওই মোবাইলের মধ্যে হুকড হয়ে থাকবে। আর তার কারণ আরেকটা আছে যে আমরা খুব ছোটবেলা থেকে বাচ্চার হাতে মোবাইল বা আইপ্যাড ধরিয়ে দিচ্ছি, তখন কিন্তু রিয়ালাইজ করছি না যে মোবাইল অ্যান্ড আইপ্যাড যে ধরিয়ে দিচ্ছি, আমরা মা বাবারা আমাদের সাবস্টিটিউট হিসেবে বাচ্চার হাতে ওটা তুলে ধরছি। দুদিন বাদে সেটাকে নিয়ে আমরা কমপ্লেন করতে পারি না যে তোরা সবসময় মাথা গুজে মোবাইলের মধ্যে বসে আছিস। কাজেই বাচ্চাদেরকে কমপ্লেন করবার আগে আগে যদি নিজেরা চিন্তা করে দেখো যে আমরা কতটা নিজেরা করতে পারছি বাচ্চার জন্যে, বাচ্চাকে জন্ম দিয়ে বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে দুবেলা খাওয়ার দাওয়ার ভালো জামা কাপড় দেওয়াটা ইজ নট এভরিথিং। বাচ্চার আপব্রিঙ্গিং এর মধ্যে বিশাল বড় জিনিস হচ্ছে বাচ্চাকে ওই কমফোর্ট ফিলিংসটা দিতে পারছি, বাচ্চার জন্য বাড়ির এনভায়রনমেন্টটা কি ফ্রেন্ডলি করতে পারছি, বাচ্চার জন্য আমরা মা বাবারা কি একদম বন্ধুর মতো থাকতে পারছি, বাচ্চার জন্য আমরা কি কোয়ালিটি অফ টাইম দিতে পারছি। যদি না দিতে পারি দেন ডেফিনেটলি আমাদের কোনো রাইট নেই বাচ্চাকে কমপ্লেন করা যে আমাদের জেনারেশনে এটা করতাম, তোদের জেনারেশনে কেন তোরা করছিস না, এই জেনারেশনে বাচ্চারা কেন অন্যরকমভাবে বিহেভ করে, বিকজ এই জেনারেশনে আমরা মা বাবারাও বাচ্চাদের সেই কানেকশনটাকে তৈরি করতে পারি না। একবার ভেবে দেখো বন্ধুরা, আমি যে কথাটা বললাম, এখনো সময় আছে তোমাদের ঘরে যারা ছোট বাচ্চা আছে, ইভেন তোমাদের ঘরে যারা বড় বাচ্চাও আছে, এখনো সময় আছে, ইট ইজ নট টু লেট। সব কিছু একদিকে রেখে বাচ্চার সাথে বন্ধুর মতন কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করো, বিশ্বাস করো একদিন দুদিন তিন দিন একদিন দেখবে এই বাচ্চাই তোমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, বাচ্চার তখন মনে হবে কিছুক্ষণ আমি মা বাবার সাথে কোয়ালিটি অফ টাইমটা কাটাই। এটাকে ডিউটি মনে করো না, এটাকে একটা ইমোশনাল কানেকশন মনে করে যদি করতে পারো, ডেফিনেটলি তোমাদের সাথে তোমাদের সন্তানের সম্পর্কটা এরকমভাবে জোড়া লাগবে। খুব তাড়াতাড়ি আবার আসবো বন্ধুরা, যে যেখানে থাকো ভালো থাকো, স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ, লাভ ইউ অল।